এখন টেনশন আরো বেড়ে গেছে কি করবে না কি করবে চিন্তায় পড়ে গেলেন হায় রে ঠিকই তো রাজপ্রাসাদের ছাদে যদি ঘোড়া না পাওয়া যায় তাহলে এই রকম আরামায়েশের মধ্যে থেকে ও আল্লাহকে পাওয়া যাবে না এই চিন্তা করে বাদশা পরের দিন বাদশাই ছেড়ে দিয়ে রাজপ্রাসাদ থেকে বেরিয়ে গেলেন রাজপ্রাসাদ থেকে বেরিয়ে গেলেন আল্লাহ এবং আল্লাহ রাসূল আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য আল্লাহ রাসূলকে পাওয়ার জন্য আল্লাহর প্রেমে পাগল হয়ে গেলেন আল্লাহর প্রেমে দেওয়ানা হয়ে বেরিয়ে গেলেন বাদশাই ছেড়ে চলে গেলেন এখন তার যে সমস্ত রাজা তার যে সমস্ত প্রজা রয়েছে এমপি রয়েছে মন্ত্রী রয়েছে পাক পেয়াদা রয়েছে যারা যারা আছে সবাই এখন বাদশাকে খুঁজে পায় না বাদশা কোথায় যেন চলে গেছে বাদশার কোনো ঠিক ঠিকানা নাই খোঁজ খবর নাই বাদশা পাগলের মতো বেরিয়ে গেছে বাইর হইয়া ঘুরতেছে 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 সন্ধান করতেছে কার জোরে বলেন আল্লাহ ওই ঘোড়াওয়ালা যদি ঘোড়ার সন্ধান রাজপ্রাসাদের মধ্যে না পায় তাহলে আমি ইব্রাহিম আদহাম রাজপ্রাসাদে বসে আল্লাহকে পাব না এই চিন্তা যখন তার মাথায় ঢুকলো তিনি বেরিয়ে গেলেন ঘুরতে 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 একদিন নদীর কিনারে তিনি এসে বসলেন গায়ের মধ্যে ছেঁড়া পড়া জামা সালা সালার চট গায়ের মধ্যে আল্লাহু আকবার বলেন গায়ের মধ্যে কি সালার চট এরকম মানুষ জগতে আছে না না নাই আছে জগতের মধ্যে এই ধরনের এই হালের একজন মানুষ কিন্তু আছে আমরা অনেকে তাদেরকে নিন্দা করি কথা কোন তাদেরকে টিটকারি করি তাদেরকে আমরা অনেক সময় খারাপ কথা বলি কথা কোন আপনারা আপনারা এই সারসিনা শরীফে গেছেন হ্যাঁ কারা কারা গেছেন দেখি আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ সারসিনা শরীফে একটা পাগল আছে পাগলের মতো থাকে আর কি ওর নাম হলো আবু বকর কি নাম আবু বকর ও গায়ের মধ্যে সালা গায়ের মধ্যে কি সালা একটা লাঠি হাতে করে হাঁটে একটা লাঠি হাতে করে হাঁটে সব সময় ওরা সারসিনার এরিয়ার মধ্যে দেখা যায় মাহফিলের সময় দেখা যায় আপনি তাকে দেখলে আপনার পছন্দ হবে না পাগলের মতো মনে হবে একদিন এক ছাত্র ওকে যে কোনো কারণে একটা বাড়ি দিছে তখন সারসিনা শরীফের বর্তমান হুজুর কেবলা বললেন যে তাকে আঘাত কেন করলে তাকে চেনো আল্লাহু আকবার বলেন তাকে চেনো একটা ধমক দিয়ে দিলেন তাহলে বোঝা গেল এই জগতের মধ্যে পাগল বেশে পাগলের মতো এমন কিছু মানুষ থাকে যাদের কানেকশন কার সাথে জোরে বলেন যাদের কানেকশন আল্লাহর সাথে হাদিস শরীফের মধ্যে আসছে যে একদল মানুষ আউলা কাশে পাগল বেশে থাকবে মানুষ তাকে নিন্দা করবে টিটকারি করবে এনকার করবে তুচ্ছ করবে তাচ্ছিল্য করবে কিন্তু কেয়ামতের কঠিন ময়দানে তারা সবার আগে জান্নাতে যাবে আল্লাহু আকবার কারণ তার কানেকশন কার সাথে আল্লাহর সাথে তারা মানুষের কাছে ধরা দেয় না কথা কোন কি দেয় না ধরা দেয় না তারা মানুষের কাছে পরিচয় দেয় না পরিচিত হতে চায় না এরকম আল্লাহওয়ালা বুজুর্গ মানুষ জগতে আছে আল্লাহু আকবার ভাইরা আমার বন্ধুরা আমার ঠিক এমনিভাবে ইব্রাহিম বিন আদহাম রহমতুল্লাহ আলাই রাস্তার কিনারে হাঁটতেছেন হাঁটতে হাঁটতে নদীর কিনারে সে একদিন এসে বসলেন গায়ের মধ্যে সালাম যারা তাকে চিনে না তারা টিটকারি করতেছে ছোট্ট ছোট্ট পোলাপান বাচ্চা কাচ্চারা গায়ের মধ্যে সালার চট দেখে সেরা পাড়া জামা কাপড় দেখে পাগল ছাগলের মতো দেখে চুল আউলা ঝাউলা দেখে তারা চাকা দেয় কি দেয় চাকা মারে এরপরও তিনি কাউকে কিছু বলে না নদীর কিনারে বসে বসে
সুই দিয়া সেলার ছেড়া জামা সেলাই করছেন কি জামা ছেড়া জামা সেলাই করতেছে এমন সময় তার এক উজির খুঁজতে 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 নদীর কিনারে আসলো আয়েশা দেখে এই বাদশা এখানে বসা ইব্রাহিম বিন আদহাম বসা আয়েশা বলতেছে বাদশা নামদার আপনার এই অবস্থা কেন এই হাল কেন কেন আপনার এই অবস্থা এত সুন্দর রাজত্ব ছেড়ে আপনি পাগলের মতো কেন আপনি রাস্তা রাস্তায় ঘুরতেছেন এর কোনো কারণ বুঝলাম না ইব্রাহিম বিন আদহাম রহমতুল্লাহ আলাইহি তার কোনো কথার উত্তর না দিয়ে তিনি বললেন আমি কেন ওই অবস্থায় এসেছি দেখতে চাও কয় হ্যাঁ দেখতে চাই কয় ঠিক আছে দেখো হাতের মধ্যে যে সুইটা ছিল সুইটা নদীর মধ্যে নিক্ষেপ করলেন জোরে বলুন সুবহানাল্লাহ সুইটা কোথায় নিক্ষেপ করলেন নদীর মধ্যে নিক্ষেপ করলেন আল্লাহু আকবার বলেন আপনাদের বরিশালে পটুয়াখালীতে ওই যে আপনারা জানেন ইয়ারউদ্দিন খলিফার নাম শুনছেন কিনা শুনছেন ইয়ারউদ্দিন খলিফা রহমতুল্লাহ আলাই তিনি একজন মস্ত বড় আল্লাহওয়ালা ছিলেন বুজুর্গ মানুষ ছিলেন শশিনা দরবারের খলিফা ছিলেন তিনি আল্লাহু আকবার বলেন এই মানুষটা এত আল্লাহওয়ালা ছিল একজন পুলিশ অফিসার তার কাছে কিছু শিং মাছ নিয়ে আসছে কি মাছ শিং মাছ পুলিশ হাদিয়া নিয়ে আসছে কি নিয়া হাদিয়া নিয়ে আসছে কিছু শিং মাছ একটা পাতিলার মধ্যে করে ওনার যেখানে মাজার শরীফ আমি গিয়েছি ওখানে আমার মির্জাগঞ্জে মাহফিল ছিল মাহফিল শেষ করে শুনলাম যে ইয়ারউদ্দিন খলিফা রহমতুল্লাহ আলাইহির মাজার কাছেই তখন আমি ওই রাত্রে প্রোগ্রাম শেষ করে রাত্রে গাড়ি নিয়ে ঢুকছি মাজার শরীফ জিয়ারত করে এসেছি আলহামদুলিল্লাহ বলেন ওই নদীর কিনারেই ওনার মাজার শরীফ কোথায় নদীর কিনারেই ওনার মাজার শরীফ পুলিশ অফিসার শিং মাছ নিয়ে আসছে হাদিয়া নিয়ে আসছে হুজুরের নিকট যখন হাদিয়াটা পেশ করলেন হুজুর তাকে বললেন মাছটা নিয়ে তুমি নদীতে ছেড়ে দাও সুবহানাল্লাহ কোথায় ছাড়ো নদীতে ছাড়ো আচ্ছা বলেন কেউ যদি হাদিয়া নিয়ে আসে আর যদি বলে এটা ফেলে দাও তখন কি মন ভালো লাগে হ্যাঁ মনে কষ্ট আসে না অতৃপ্তি আসে না এখন বেটা কিছু বলতেও পারে না কিছু কইতেও পারে না সইতেও পারে না মাছগুলো নিয়ে নদীতে ছেড়ে দেন সুবহানাল্লাহ বলেন কোথায় ছেড়ে দেন নদীতে মাছগুলো গুনে গুনে ছাড়বেন বলেন না সুবহানাল্লাহ কিভাবে ছাড়বেন গুনে গুনে ছাড়বেন যেমন হুকুম তেমন কাজ এ মাছগুলোকে গুনে 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 নদীর মধ্যে ছেড়ে দিলেন যে জায়গা ছাড়া হয়েছে সেই জায়গায় ঘাটলা আছে বর্তমানে আলহামদুলিল্লাহ বলেন এটা তখনও ঘাটলা ছিল ভাইরা আমার বন্ধুরা আমার মাছগুলোকে ছেড়ে দিলেন ছাড়ার পরে তাকে বললেন ৬ মাস পরে আসবা কয় মাস ৬ মাস পরে আসবা ছয় মাস পরে সে নদীর কিনারে যে জায়গায় ছাড়ছে সেই জায়গায় বসা ডাক দিছে আর একটা একটা করে শিং গইনে গইনে উঠাইছে আল্লাহ আকবার বলেন এগুলি আল্লাহর অলিদের কারামত অলৌকিক ক্ষমতা কে দিয়েছেন জোরে বলেন আল্লাহ দিয়েছেন হযরত ইব্রাহিম বিন আদহাম রহমতুল্লাহ আলাই তিনি সুইটাকে নদীর মধ্যে নিক্ষেপ করলেন নদীর মধ্যে নিক্ষেপ করার পরে উজিরকে বললেন উজির বাদশাহ কেন ছাড়লাম এটা বোঝানোর জন্য আমি সুইটা নদীর মধ্যে নিক্ষেপ করেছি সুইটা যখন নদীর মধ্যে নিক্ষেপ করলেন দেখে নদীর তলদেশ থেকে শত শত মাছ এক একটা স্বর্ণের সুই মুখে করে হাজির কিসের সই স্বর্ণের সই কিন্তু যেটা নিক্ষেপ করছে ওইটা ওইটা স্বর্ণ না ওইটা লোহার আল্লাহু আকবার ইব্রাহিম বিন আদহাম রহমতুল্লাহ আলাইহি বললেন এরে নদীর মাছ স্বর্ণের সুয়ের আমার কোনো প্রয়োজন নাই যে সুইটা নিক্ষেপ করেছি আমার সেই সুইটা ফেরত দাও কোন সুই যে সুই ফেলেছি
শেষ হই ফেরত দাও এজন্য কবি বলেছেন আউলিয়ারা আউলিয়ারা হাসতে কুদরত আজ ইলা তীরে জসা বাজে গর্দা নজেরা আউলিয়ারা হাসতে কুদরত আজ ইলা তীরে জসা বাজে গর্দা নজেরা এরে ভাইরা আমার বন্ধুরা আমার আল্লাহর ওলি যারা আল্লাহর বুজুর্গ বান্দা যারা আল্লাহর মাহবুব বান্দা যারা এমন এমন কতগুলো মুহূর্ত আছে সময় আছে আল্লাহর ওলিরা আল্লাহর কাছে যা চায় আল্লাহ তা দিয়ে দেয় আল্লাহর ওলিদেরকে আল্লাহ ফেরত পাঠান না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ভাইরা আমার বন্ধুরা আমার ইব্রাহিম বিন আদম রহমাতুল্লাহ আলাইহি নদীর মাছকে লক্ষ্য করে বললেন এরে নদীর মাছ স্বর্ণের সুয়ের আমার কোন প্রয়োজন নেই কারণ আমি তো বিশাল বাদশাহী ছেড়ে এসছি কথা কোন বিশাল বাদশাহী ছেড়ে এসছি অর্থ বিত্ত সম্পত্তির মধ্যে আমি লাথি মেরে দিয়েছি এগুলি আমার কোন প্রয়োজন নাই আমি আমার মালিকের খুঁজে এসছি আল্লাহু আকবার আমি আমার মালিকের খুঁজে এসছি মালিকের সন্ধানে এসেছি আমার মালিক প্রয়োজন আমার মালিক প্রয়োজন আমার রবের প্রয়োজন সুবহানাল্লাহ বলেন এর সমুদ্রের মাছ স্বর্ণের সই আমার প্রয়োজন নাই যে সইটা আমি নদীতে নিক্ষেপ করেছি সমুদ্রে নিক্ষেপ করেছি সেটা ফেরত দাও এই কথা বলার পরে কিছুক্ষণ পরে সমুদ্রের তলদেশ থেকে একটা মাছ তার নিক্ষেপ করা সুইটা ফেরত নিয়ে এসেছে আল্লাহু আকবার ভাইরা আমার বন্ধুরা আমার এই দুনিয়ার জমিন থাকার জায়গা না থাকার জায়গা চলে যেতে হবে তবে যাওয়ার আগে মালিকের সন্ধান করতে হবে কার সন্ধান মালিকের সন্ধান করতে হবে মালিককে রাজি খুশি করতে হবে মালিককে যদি রাজি খুশি করতে হয় মালিকের হুকুম মতো জীবন গঠন করা লাগবে ঠিক কিনা ভাইরা আমার বন্ধুরা আমার আমরা মুসলমান আমরা কি মুসলমান নাকি অন্য কিছু আমরা মুসলমান মুসলমানিত্ব আমাদের আছে না নাই আমাদের মুসলমানিত্ব আছে আমাদের জন্য কিন্তু জীবন বিধান আছে আমাদের জীবন বিধানের নাম কি জোরে বলেন আমাদের জীবন বিধানের নাম কি আল কোরআন সুবহানাল্লাহ কোরআন এমন একটি জীবন বিধান মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআন এমন একটি জীবন বিধান তোমার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত এমন কোন বিষয় নাই যেই বিষয়ের কথা কোরআনে নাই সব আছে আল্লাহু আকবার বলেন সব আছে ব্যক্তিগত জীবনের কথা বলবেন আছে কোরআন পাকে পারিবারিক জীবনের কথা বলবেন তাও আছে সামাজিক জীবনের কথা বলবেন তাও আছে অর্থনৈতিক জীবনের কথা বলবেন তাও আছে রাজনৈতিক জীবনের কথা বলবেন তাও আছে রাষ্ট্রীয় জীবনের কথা বলবেন তাও আছে পরকালীন জীবনের কথা বলবেন তাও আছে দুনিয়ার জীবনের কথা বলবেন তাও আছে এমন কোন বিষয় নাই যেটা কোরআনে না আর কোন নবী নাই ঠিক কিনা মহান আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে জগতের মধ্যে পাঠিয়েছেন সর্বশেষ নবী হিসাবে এ পৃথিবীতে 1,24,000 মতান্তরে 2,24,000 নবী এবং রাসূলের আগমন হয়েছে ভাইরা আমার বন্ধুরা আমার আল্লাহর হাবিব সর্বশেষ এ দুনিয়াতে আগমন করেছেন ঠিক কিনা একজন নবী আগমন করলে পূর্ববর্তী নবীর হুকুম বাতিল হয়ে গেছে ঠিক কিনা পূর্ববর্তী নবীর হুকুম রহিত হয়ে গেছে এরপরে আরেকজন আসলে এই নবীর হুকুম রহিত হয়ে গেছে ঠিক কিনা কিন্তু ভাইরা আমার বন্ধুরা আমার
আমার আপনার নবী নবীদের নবী দো জাহানের বাদশা কামলিওয়ালা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জগতের মধ্যে সর্বশেষ নবী হিসেবে আগমন করেছেন কিয়ামত পর্যন্ত আমার নবীর হুকুম আমার নবীর শরীয়ত এই পৃথিবীতে বিদ্যমান থাকবে ঠিক কিনা গো শেষ সময়ে শুধু হযরত নবী ঈসা আলাইহিস সালামের আগমন হবে তাও নবী হিসাবে না কি নবী হিসাবে না নবী হিসাবে নয় হযরত ঈসা আলাইহিস সালামের আগমন হবে আখির জামানার নবীর উম্মত হিসাবে সুবহানাল্লাহ কোন আমার নবীর উম্মত হয়ে ঈসা আলাইহিস সালাম নিজেকে ধন্য মনে করেছে কিন্তু ঈসা নবীর মত নবী আমার নবীর উম্মত নিজেকে ধন্য মনে করেছে আর আমরা নবীর উম্মত হয়ে নিজেকে আমরা ধন্য মনে করতে আমাদের কষ্ট হয় কথা কোন না কেন হ্যাঁ আমরা আখির জামানার নবীর উম্মত হয়ে ধন্য হয়েছি এই চিন্তা আমাদের মধ্যে এখনো অনেকের মধ্যে নাই কাজী ভাইরা আমার বন্ধুরা আমার এই দুনিয়ার জমিনে আমরা বেশি দিন থাকব না এটা থাকার জায়গা নয় থাকার জায়গা নয় এখান থেকে আমাদের চলে যেতে হবে ঠিক কি না তবে যাওয়ার আগে আমরা কি করব না করব পবিত্র কোরআন আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছে ঠিক কি না পবিত্র কোরআন বলছি আইয়ুহাল্লাযীনা আমানু দখুলু ফিস-সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতি শাইতান ইন্নাহু লাকুম আদুউ্বুম মুবীন